আমাদের যে অধিনায়ক সাকিব আল হাসান, সে কিন্তু বলছিল যে যদি আমরা জিততে পারি এটা আপসেট হবে। তা আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন আগেই তো আমরা ভারতকে হারানোর সক্ষমতা অর্জন করছি, কিন্তু হঠাৎ করে এই যে ম্যাচে যাওয়ার আগেই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসান, দুজনেই প্রথমবারের মতো নির্বাচনে এসেই বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন। সাকিব নৌকা মার্কা নিয়ে এমপি হয়েছেন, অপরদিকে ব্যারিস্টার সুমন নৌকা মার্কাকে হারিয়ে ইগলপাখি মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন। এমপি হওয়ার পর থেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন আর সাকিবকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। চলুন জেনে নেই সাকিব এবং ব্যারিস্টার সুমনের মধ্যে কি ঘটেছে। বাংলাদেশ এবং ভারতের সিরিজ চলাকালীন সময়ে টিম হোটেলে ব্যারিস্টার সুমনকে সাকিব আল হাসান মারতে গিয়েছিল। তারপর থেকে সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমনের মধ্যকার বিরোধ প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। ব্যারিস্টার সুমন লাইভে এসে বলেন, সাকিব আমাকে মারতে এসেছিল। এছাড়া তিনি লাইভে এসে সাকিবকে লোভী ও অহংকারী বলেন, আর সেই ভিডিওগুলোই এমপি হওয়ার পর ভাইরাল হয়ে যায়। পুরনো এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর থেকে সাকিব এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই আগের ভিডিওগুলো পাওয়া যায়। নির্বাচনের পূর্ববর্তী ঘটে যাওয়া এসব ঘটনার সাথে নির্বাচন পরবর্তী এমন কোনো ঘটনার বাস্তবে কোনো মিল নেই।